আসসালামু আলাইকুম। জমির রেকর্ড সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগবে? প্রিয় দর্শক, অনেকে এই প্রশ্নটি করেন, জমির রেকর্ড সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগবে। জমির রেকর্ড সংশোধন করার জন্য যে যে কাগজপত্রগুলো লাগবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি। সো যারা ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং জমির রেকর্ড সংশোধন করার জন্য যেই যেই কাগজপত্রগুলো লাগবে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত হবেন। সো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে এখানে একটু ছোট্ট করে লিখে রেখেছি যে দেখুন, জমির রেকর্ড সংশোধন করার জন্য কী কী কাগজপত্র লাগে। অর্থাৎ জমির রেকর্ড সংশোধন করার জন্য সর্বপ্রথম যেটি লাগবে সেটি হলো আপনার উক্ত জমির মূল দলিলের ফটোকপি লাগবে। অর্থাৎ আপনি যে জমিটির রেকর্ডের সংশোধন করবেন সেই দলিলের ফটোকপি লাগবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে, আপনার ক্রয়কৃত জমির পূর্বের মালিকের দলিল বা ভায়া দলিলের ফটোকপি লাগবে। অর্থাৎ আপনি যদি একটি জমি ক্রয় করে থাকেন, এই জমিটি যার কাছ থেকে ক্রয় করছেন তার দলিল বা ভায়া দলিলের ফটোকপি লাগবে। আশা করি 2 নম্বরটাও বুঝতে পেরেছেন। 3 নম্বরে আছে, আপনার ক্রয়কৃত জমি বা মালিকানাধীন জমির যে খতিয়ানগুলো রয়েছে সেগুলোর ফটোকপি লাগবে। আপনি যদি একটা জমি ক্রয় করে থাকেন বা আপনার উত্তরাধিকারী সূত্রে বা যেভাবে হোক আপনার একটি জমির মালিকানা হয়েছেন, মালিক হয়েছেন, সেই জমিগুলোর খতিয়ানগুলোর ফটোকপি লাগবে। আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন। 4 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে, বর্তমানে ভুল সম্বলিত খতিয়ান বা আপনি যেই খতিয়ানটির সংশোধন করতে চাচ্ছেন সেটির ফটোকপি লাগবে। অর্থাৎ বর্তমানে যেই খতিয়ানটি সংশোধন করার জন্য চাচ্ছেন সেটির ফটোকপি লাগবে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। অর্থাৎ আপনার যেই রেকর্ড সংশোধন করার জন্য যে ব্যক্তিটা করবে, যার যে মালিক আছেন, তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। সো বন্ধুরা, এই 5টি বিষয় যদি ঠিক থাকে বা এই 5টি কাগজপত্র যদি আপনার কাছে থাকে, তাহলে এই কাগজগুলো থাকলে আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু ছোট্ট করে লিখে রেখেছি যে দেওয়ানি আদালতে মামলা করতে হবে। অর্থাৎ যখন এই 5টি কাগজ ঠিক থাকবে তখন আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন। মামলা করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে আইনজীবীর মাধ্যমে আপনি মামলাটা করছেন সে যেন অভিজ্ঞ হয় বা অভিজ্ঞতা সম্পন্ন হয়। তারপর আপনি যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, আপনি মামলা করার পর যদি দেখা যায় আপনি সঠিক তথ্য দিয়েছেন এবং তা বিচারকগণ সঠিক মনে করেছেন, তাহলে বিচারকগণ আপনার পক্ষে ডিক্রি জারি করবেন। 4 নম্বরে, ডিক্রি জারি করার পরে ডিক্রি সেটেলমেন্ট অফিসে নিয়ে জমা দিতে হবে। অর্থাৎ সেটেলমেন্ট অফিসে জমা দেওয়ার পরে তারা যখন এইটার সত্যতা যাচাই করতে পারবে, তারপর তারা তা সংশোধন করে আপনাকে একটি সংশোধনের ফটোকপি দিয়ে দিবে। অর্থাৎ এই পর্যায়ক্রমে আপনি এভাবে জমির রেকর্ড সংশোধন করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, কারণ অনেকেই জানে না জমির রেকর্ড কিভাবে সংশোধন করতে হয় বা সংশোধন করতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগে। সো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।